নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো পনিরের রেজালা। আর এই পনিরের রেজালা কিন্তু বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, রুটি পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পনিরের রেজালা বানানোর জন্য এখানে নিয়ে এনেছি 200 গ্রাম পনির। পনিরটা আমি এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। প্রথমে একটা মশলা তৈরি করব, তার জন্য একটা মিক্সারের জার নিয়ে নিলাম। এখানে নিয়েছি 5টা কাঠবাদাম, 8 থেকে 10টা কাজু। এগুলো আমি 30 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ জিরে, আর 2টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। রঙটা সুন্দর করার জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। এখন এই মশলাগুলোর একটা পেস্ট তৈরি করব। প্রথমে শুকনো করব, তারপরে একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। গ্যাস অনেক একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে তেলটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে যে পনিরটা কেটে রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এখানে একসঙ্গে সবগুলো পনিরের টুকরোই এখানে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো যখন এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন পনিরগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর পনিরগুলো কিন্তু এরকম একটু লাল লাল করে ভেজে নিলে ভালো লাগে। এখানে আমি একটা বাটিতে গরম জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম লবণ, লবণটা একটু গুলিয়ে নিলাম। এখন ভেজে রাখা পনিরগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। এর কারণে কী হবে, পনিরগুলো নরম হবে, আর পনিরের মধ্যে লবণটাও কিন্তু খুব ভালোভাবে যাবে, পনিরগুলো খেতেও ভীষণই ভালো লাগবে। ভেজে নেওয়া তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1/2 চা চামচ জিরে, 2টো ছোটো এলাচ মুখটা ফাটিয়ে, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর 1টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে ফোড়নটা ভেজে নেব। তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পনিরগুলো লবণ জলে ভেজানো আছে, তাই সেটা বুঝেই বাকি লবণটা দিয়ে দিতে হবে। আর এই রান্নাতে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না। তারপরে দিয়ে দিলাম রুম টেম্পারেচারের টক দই। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখেই দিতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে। আর দইটা কিন্তু রুম টেম্পারেচারের দই এখানে দিতে হবে। তারপর আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষে মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দেবো জল। আমি এখানে 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর এখানে জলটা কিন্তু উষ্ণ গরম জলে দিতে হবে। তারপরে গ্রেভিটা যখন ফুটতে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া ওয়াটার, 1 চা চামচ রোজ ওয়াটার, আর 1 চা চামচ ঘি। এগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এই রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর ঘির ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে চলে আসে, তার জন্য 10 মিনিট দিয়ে দিলাম ঢাকা চাপা। 10 মিনিট পরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে 10 মিনিট পরে আমাদের এই নিরামিষ পনিরের রেজালা পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো এভাবে একবার বানিয়ে পরিবেশন করুন। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।